ভাবি পাবো ভাবি পাবো মানে আমার ফ্যামিলি তো চায় যে আমি সেটেল হই। সাকিবের কাছে ছেলেকে দিয়ে কলকাতায় গেলেন অপু বিশ্বাস। এবার সাকিবের কাছে 5-7 দিন থাকবে জয়। দীর্ঘ 9 মাস পর দেশে ফিরেছেন ঢাকার সিনেমার প্রাণভ্রমরা সাকিব খান। বুধবার 17 আগস্ট বেলা 12টার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন এই অভিনেতা। এ সময় তাকে ফুল ও স্লোগান দিয়ে অভ্যর্থনা জানায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত ভক্ত। এ সময় বিমানবন্দরে সাকিব খানের প্রাক্তন স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাসকেও দেখা যায়, কারণ তিনিও দেশ ছেড়েছেন, গিয়েছেন কলকাতায়। জানা গেছে কলকাতায় মুক্তি পাচ্ছে অপু বিশ্বাস অভিনীত সিনেমা আজকের শর্টকাট। মুক্তি উপলক্ষে সিনেমাটির প্রচারণে অংশ নিতে কলকাতায় যাওয়া এই অভিনেত্রীর, তাই বিমানে উঠতেই এয়ারপোর্টে আসেন তিনি। জানা গেছে অপু বিশ্বাস দেশে ফিরবেন আগামী 25 আগস্ট। এর মধ্যে 5-7 দিন ছেলে আব্রাহাম খান জয় সাকিব খানের কাছেই থাকবেন। জয়কে কার কাছে রেখে যাচ্ছেন? কলকাতায় যাওয়ার আগে এমন প্রশ্নে অপু বিশ্বাস বলেন, আজ ছেলের বাবা দেশে ফিরেছে, 5-7 দিন তো বাবার কাছেই থাকবে, বাবাকে ওর বেশ পছন্দ, বাবা ফিরবে বলে সেও ভীষণ এক্সাইটেড। আমার ছেলের এক্সাইটমেন্টকে আমিও বেশ গুরুত্ব সহকারেই নেই, আর এই সময়টা বাবার সাথেও খুব ভালো একটি সময় কাটাবে বলেই আমার বিশ্বাস। এতদিন বাবাকে দূর থেকে দেখেছে, আজ বাবা কাছে এসেছে, তাই তার আনন্দের সীমা নেই। জানা যায় সাকিব খান দেশে ফেরার আগ থেকেই জয় জানতে চেয়েছিল কখন সে দেশে ফিরবে। এছাড়া সাকিব খান যখন বিমানে ছিলেন তখনও বেশ কয়েকবার ভিডিও কলে জয়ের সঙ্গে কথা হয়েছে সাকিব খানের। কখন ল্যান্ড করবেন সেটাও সাকিব খান আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন। দেশে ফিরে নাকি সবার আগে ছেলেকে দেখতে গিয়েছেন সাকিব খান, গণমাধ্যমে এমন খবরও প্রকাশ হয়েছে। সাকিব খান জানান, 9 মাস পর ছেলের সাথে দেখা করছি, বিষয়টা কিন্তু এমন নয়, প্রতিদিনই ছেলের সঙ্গে দেখা হয়েছে, আমরা ভিডিও কলে কথা বলেছি। এখন তো প্রযুক্তি অনেক আধুনিক, তাই প্রতিদিনই দেখা হওয়া সম্ভব।